সবাই হুম কেমন আছো ভালো আছো তো এবারে কি করে দাদু বাদ দিয়ে যাবো এবার কি কি করে রাখি বোবো কখন কুলতে কাবে এত ভালো লাগছে না আমরা কাচুর দিকে নিচে গিয়ে গাড়ি কিনি এবার আম্মা গাড়ি কিনে দিচ্ছে গাড়িটা তো মামা খুব বকবে তুই গাড়িটা ঠিক করতে পারবে পারছি না খুব বকবে যাই গাড়িটা লাগিয়ে দাও তো মামা ঠিক করার জন্য মামা মেচা আছে আর গাড়ি ঠিক করে কী মজা কী মজা

আমাকে না না আ আ লালানকে পড়ে দেবে আমি গিভ এনেছি কিন্তু আমাকে তুই গিফট দিন কিন্তু এই না তোর গিফট কখন যাব আমি আমরা দাদুন বাড়ি এই তো বাবা এখনি যাব এতক্ষণ তো খুব বক বক করছিলে আমাকে তো কথা বলার সুযোগই দিছনি এখন সন্ধেবেলায় আমরা রেডি হয়ে আমরা যাচ্ছি ডোডোর দাদুন বাড়ি ওখানে সব বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে যে সেগুলোকে যে এক জায়গায় বসিয়ে একটা ছবি তুলবো সেটাই হচ্ছে না আসলে সব কটাই তো ছোটো আর কেউই সেভাবে ভিডিও করতে দিচ্ছে না রাখিটা তোলার রাখি পরানোর তাই রাখিটা পরানোর ভিডিওটাও করতে পারলাম না এটা হচ্ছে আমার মেস্তির বড় ছেলে ও একমাত্র একটু বড় তাই শান্ত হয়ে বসেছে আর ওর ভিডিওটা করতে পেরেছি তোমাদের সবার আমার এই ডোডোর মিষ্টি মিষ্টি কথাগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে তোমরা কিন্তু লাইক আর শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইবও করো তোমাদের কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে জানিও অবশ্যই জানি আর আজকে রাখির ব্লগটা কেমন লাগলো সেটা তো জানাবেই অবশ্যই আমার রাখ পরায় দাদু মানে খুব আমার মজা হচ্ছে দিদি সবাই খেলা গো থাকে লাইক গো